आम्ही देखून या की ना दादा উদয়পুর বিচের অবস্থা বিচ এই হচ্ছে উদয়পুর বিচের অবস্থা বিচ বলে আর কিছু নেই এটা পুরো ঠিক বলতে পারেন আমি রেকমেন্ড করব না একদমই আসার জন্য ফ্যামিলি নিয়ে আসতে তো আসবেনই না তো দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের কারো অবস্থা দেখাচ্ছি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এখানে হচ্ছে বিচের অবস্থা চারিদিকে ময়লা ডাব বিয়ারের বোতল এভরিথিং এভরিথিং পড়ে আছে ঢুকতে না ঢুকতেই লাল কাঁকড়ার বীজ ছিল উদয়পুর বীজ কিন্তু সে বীজটা কি অবস্থা হয়েছে দেখুন ঢুকতে না ঢুকতেই একটা বিরাট হ্রদ পোঁতা ছিল মাঠের মধ্যে মানে ঢোকার সময় সাবধানে দেখে শুনে ঢুকবেন প্রচুর হ্রদ পোঁতা আছে বিভিন্ন জায়গায় প্রচুর হ্রদ পোঁতা আছে বিভিন্ন জায়গায় আমার পাটা প্রথমেই কেটে গেছে দেখতে পাইনি ধাক্কা লাগলো কেটেও গেল তো নট রিকমেন্ডেড সৌন্দর্য উদয়পুর বিচের নষ্ট হয়ে গেছে বিচ আছে এদিকে দূর অব্দি বিচ দেখা যাচ্ছে বিচ আছে দেখুন দূর অব্দি বিচ আছে লোকজন স্নানও করছে বাট ফ্যামিলি নিয়ে আসলে আমার মনে হয় না এই বিচটা আপনাদের খুব যে ভালো লাগবে তা নয় ডিপেন্ডস অন চিন্তা ভাবনা বাট খুব নোংরা ভীষণ নোংরা হয়ে গেছে দেখুন চারিদিকে অবস্থা ভীষণ নোংরা আর দেখাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ঠিক এই ধরনের রড পোঁতা আছে আর দেখুন নোংরা অবস্থা ওই বিচ বিচের উপরে একদম সমুদ্রের মধ্যেই পারলে দোকানগুলো চলে যাচ্ছে কিন্তু খুব কনজাস্টেড মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ ভাজা চিকেন এভরিথিং বিয়ার হুক্কা সবই পাবেন এখানটায় ফ্যামিলি নিয়ে কতটা কমফোর্টেবল ফিল করবেন সেটা যথেষ্ট সন্দেহজনক আমি যাচ্ছি মাঝখান দিয়ে একদম বিচের উপরে করছি আর মমতা ওদিকটা দাঁড়িয়ে আছে ওরা ঢোকেনি এই ক্রাউডটা দেখে এই হচ্ছে অবস্থা দেখুন সামনে যা আছে ক্যামেরায় সব দেখা যাচ্ছে সেরকম দাঁড়িয়ে আছে আমরা আর দাঁড়াবো না আমরা বেরিয়ে যাবো এখান থেকে আপনি এখান থেকে স্কুটিও নিতে পারেন স্কুটি নিয়ে আপনি ওই মোহনার দিকে যেতে পারেন বাট আমরা যাচ্ছি না আমরা চলে যাচ্ছি আমি ঠিক এন্ট্রেন্সটা ঢোকার সময় ওঠি করেছিল দেখাতে পারিনি বেরোনোর সময় দেখাবো এবার এন্ট্রেন্সটা আমি তখন ঢোকার সময় দেখাতে পারিনি করছি কোলে ছিল তো এই দেখুন নৌকাগুলো আগে এইখানটাতেই
মানে আগে কিন্তু যা খাবার দাবারের বন্দোবস্ত ছিল সব এই 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 এরিয়াটাতে থাকতো, তো এটা এখন এক্সটেন্ড করে ওই সমুদ্রের পার অবধি চলে গেছে, মানে সমুদ্রের ভেতর অবধি চলে গেছে। তো যার ফলে আপনার কাছে সি বিচের অ্যাক্সেস খুব কমে গেছে। এদিকটাতে ওই সামনে মোহনা, ওই অবধি যাওয়া যায়, আপনি স্কুটি নিয়ে যেতে পারবেন। বাট এই যে এখানে নৌকাগুলো আছে এই অবধি আগে দোকানপাটগুলো বসতো, এখন সেটা এক্সটেন্ড করে গেছে। তো চলুন আমি এন্ট্রেন্সটাও দেখাচ্ছি কতটা কনজাস্টেড হয়ে গেছে। এই মোটামুটি এইখান থেকেই এন্ট্রেন্স, দেখুন সামনে এই হচ্ছে এন্ট্রেন্স। রাস্তাটা ন্যারো হয়ে গেছে, অনেকটা ন্যারো হয়ে গেছে, দোকানগুলো ঢুকে গেছে রাস্তার মধ্যে, ফলে যতটা পারবেন একটা ভিউ তো দেওয়ার চেষ্টা করলাম। বাট এই হচ্ছে, এই হচ্ছে এন্ট্রেন্স, আমি আরেকবার গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে এন্ট্রেন্স, এই সামনে থেকে সোজা গিয়ে একটা স্লোপ আছে, স্লোপ থেকে নেমে গেলেই আপনি উদয়পুর বিচে এন্ট্রি করে যাবেন। আমি একদমই উদয়পুর বিচ রিকমেন্ড করবো না, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদেরকে। আমার যা মনে হয়েছে যে ফ্যামিলি নিয়ে আসতে উদয়পুর বিচটা ঠিক নয়, সম্পূর্ণ আমার মতামত, এবার অনেকের অনেক রকম মতামত হতেই পারে। হ্যালো বন্ধুরা, আমি নীলাক্ষ আর আপনারা দেখছেন ঘোড়ন্দাজ। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, ওই বেল আইকনটায় ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমরা যখনই একটা ভিডিও বানাবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও সাথে সাথে ভিডিওটা দেখতে পাবেন।